أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى এই খতমের সুলফ করে উমাম শাহি মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা এই খতমের সুলফ করে উমাম শাহি মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা আল্লাহ নে হমকো মাকা ইম কাবা বানায়া একবার বলুন মারহাবা আরেকটু আওয়াজ দিয়ে বলুন মারহাবা আল্লাহ নে হমকো মাকা ইম কাবা বানায়া উস কাবা কা কাবা দে মোরো জিসকো বানায়া হর সাল মে হাজি চলে যা রাহি মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা দেখলা দে মুঝে মঞ্জারে গুলজারে মদিনা জিকির হবে লা ইলাহা জোরে লা ইলাহা বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠনঠনিয়া মোল্লাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের মহতারাম সভাপতি ঠনঠনিয়া নূরুন আলা নূর ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মজিদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমরা সবাই মিলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে আমার পূর্বে আলোচনা করেছেন পত্র 12 নং ওয়ার্ডের সম্মানিত গর্বিত কাউন্সিলর যিনি সাংস্কৃতিক অনুষ্ঠানে সাড়া দেন না, যার প্রাণের আবেদন বেশি বেশি মাহফিল হোক। প্রিয় ভাই জনাব ইনামুল হক সুমন আলোচনা করেছেন সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাংগঠনিক সম্পাদক জোরা নাজমুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক
মিষ্টভাষী সুন্দর আচরণের অধিকারী হযরত মাওলানা আব্দুস সালাম ভাই। আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় কবুল করুন। সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। মঞ্চভূষ্ট বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসা দিনদার মুহিব্বিন মুত্তাকিন পরহেজগার ইসলাম প্রিয় তাওহীদ জনত মুসলিম ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, দোয়া নেয়ার উদ্দেশ্যে আর একবার সালাম দিচ্ছি আমি মুসাফির, দিনী ভাই হিসাবে, মেহমান হিসাবে, আবেগ ভালোবাসা এবং কণ্ঠ দিয়ে সুন্দর করে সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারিমের দরবারে অগণিত অসংখ্যবার কালিমত শুকর ও সুজুদ পেশ করছি, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মুসলমানদের জন্য আল্লাহর দেয়া সংবিধান আল্লাহর কোরআনের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে সুউচ্চ কণ্ঠে মুসলিম ঘরের সন্তানের মতো আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলছি আল্লাহু আকবার। বিজ্ঞান বলেছে প্রতিটি হার্টের মধ্যে 84 বার আল্লাহ নাম লেখা আছে। কার্ডিওলজি বিশেষজ্ঞ যারা হার্টের ডাক্তার তারা বলেছেন মানুষ যদি নিয়ম করে ঘন ঘন আল্লাহ নামটি হৃদয় থেকে বলতে পারে তাহলে তার হার্ট থেকে বলক সরে যাবে, হার্টের দুর্বলতা কেটে যাবে। যে মানুষের হার্ট যত ভালো থাকবে তার হায়াত তত লম্বা হবে। আমরা যারা বেশি দিন বাঁচতে চাই আমি মনে করি আমাদের বেশি বেশি আল্লাহ নামটা বলা উচিত। আমরা যারা এখানে বেশি দিন বাঁচতে চাই একটু সুউচ্চ কণ্ঠে বলছি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরামের ঘুমকে হারাম করে উন্নত বিছানা ত্যাগ করে খোলা আসমানের নিচে পাতলা একটা সামিয়ানার তলে বসেছি, নিশ্চয় খিচুড়ি খাওয়ার জন্য অথবা বক্তাকে খুশি করার জন্য। আমরা একজনকে খুশি করার জন্য আরামের ঘুম ছেড়ে দিয়েছি। আওয়াজ যত ভালো হবে নিয়ত তত, নিয়তের খুলুসিয়াত তত প্রকাশ পাবে। একটু মেহরবানি করে বলুন যার জন্য ময়দানে এসেছি তিনি কে? যদি এরকম নিয়ত থেকে যাই কি হয় হোক শেষে তো একটা পটলা হবে। এইরকম নিয়তে কেউ যদি মাহফিলে আসে রাত জাগার কারণে ঠান্ডা জনিত রোগ হতে পারে। বান্দা যদি আল্লাহর জন্য ময়দানে আসে তাহলে আজকে রাতে তার জীবনের সমস্ত সগিরা গুনাগুলো মাফ হয়ে যাবে। একটু মেহরবানি করে বলুন আমরা যার জন্য এসেছি, আর একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? ময়দান থেকে প্রশ্ন আসতে পারে নেসারি হুজুর আমরা যে দুইটাই নিয়ত করছি এখন কি হবে? আল্লাহ পাক আপনাদের কি নিয়ত পরিষ্কার করার জন্য কোরআনুল কারীমে আয়াত নাজিল করেন 7 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, 6 নম্বর সুরাটির নাম সুরা আনাম, আয়াত নম্বরটা 79। আমরা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিবেন বান্দা তোমরা এভাবে নিয়ত করবে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিভাবে আয়াল্লাহ তাআলা আমি এই খেয়ারের উপরে বসলাম শুধুমাত্র কেবলমাত্র ওই আল্লাহর জন্য যিনি আসমান এবং জমিন বানিয়েছেন। প্রিয় ঠনঠনিয়ার ভাইরা একটু মেহরবানি করে জোরে জোরে বলুন তো আসমান এবং জমিন যিনি বানিয়েছেন তিনি কে? ওয়াল্লাযী ফিস সামাঈ ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ। আরেকটু জোরে বলুন জমিন আসমান কার? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মালিক কে? রব্বুল শিমাল রব্বুল জুনুব, উত্তর দক্ষিণের মালিক কে? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, পূর্বের দুই কোণ
পশ্চিমের দুই কোণের মালিককে, আপনি আমি এই ময়দানে বসেছি। আমার দিনী ভাইরা, এবার একটু ছোট্ট করে এই ময়দানে দেখতে চাই যে ভাইরা আমরা কারা কারা আল্লাহর জন্য এসেছি। বেয়াদবি না মনে করলে একটু জান্নাতে হাতগুলো উঁচু করে আমার আল্লাহকে দেখাই দেন, হাত উঁচু করে দেন, একেবারে সোজা হবে। একটু মেহরবানি করে গলার আওয়াজটা বাড়িয়ে দেওয়ার জন্য আমার রংপুরের কায়দায় একটু গলাটা আছাড় মারেন আরেকবার। আমরা যার জন্য এসেছি চিৎকার মেরে বলুন, তিনি কে? আর জোরে বলতে হবে, কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিখিয়ে দিলেন, নবী আমার, আট নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন ছয় নম্বর সুরা, সুরাটির নাম সুরা আনআম, আয়াত নম্বর 162। আল্লাহ পাক পৃথিবীর সবগুলো মানুষদেরকে বললেন, আমার নবীকে বললেন, নবী আমার আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, কুল ইন্না সলাতী ওয়া নুসুকী ওয়া মাহইয়ায়া ওয়া মামাতী লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন ভোটের জন্য না হয়। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজগুলো যেন শ্বশুর বাড়িতে খুশি করার জন্য না হয়। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজ যেন বিয়ে বাড়িতে খুশি করার জন্য না হয়। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের নামাজ যেন হয় শুধুমাত্র আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতের রাজ্জাকের কোরবানি, গরুর কোরবানি, ছাগলের কোরবানি, আপনার উম্মতের দান সৎকার কোরবানি, এগুলো যেন পৃথিবীর কারো জন্য না হয়, শুধু যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যে কদিন বেঁচে থাকবে, আপনার উম্মতের বেঁচে থাকাও যেন হয় আমি আল্লাহর জন্য। হুজুর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মত যখন মরে যাবে, আপনার উম্মতের মরণটাও যেন হয় আমি আল্লাহর জন্য। আমি একটু আমার ভাইদেরকে আর একবার বলতে চাই, এই ময়দানে আমরা যার জন্য এসেছি, মেহরবানি করে বলুন, তিনি কে? অনেকে প্রশ্ন করবেন, নেসারি হুজুর, আমরা যদি আল্লাহকে সময় দেই, জান দেই, মাল দেই, আল্লাহ আমাদেরকে কি দিবেন? পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন 9 নম্বর সুরা, সুরাটির নাম সুরা তাওবা, আয়াত নম্বর 111। আল্লাহ বান্দাকে কি দিবেন বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার! বান্দা যদি আল্লাহকে জান দেয়, বান্দা যদি আল্লাহকে মাল দেয়, বান্দা যদি আল্লাহকে সময় দেয়, আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দা তোমার জান, তোমার সময়, তোমার সম্পদ আমি এমনি এমনি নেই না, বিনিময়ে আমি আল্লাহ পাক জান্নাতটা তোমার কাছে বিক্রি করে দেই। তাহলে আল্লাহকে সময় দিলে লাভ আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? ময়দানে যদি আল্লাহর জন্য এসে থাকি, মেহরবানি করে বলুন তো আমরা হুকুম মানবো কার, বিধান মানবো কার? ঠনঠনিয়ার মানুষ যদি আমাকে একটু সাহস দিত, তাহলে আজকের এই ময়দানে একটু পরীক্ষা করে দেখতাম যে আপনারা আল্লাহর হুকুম মানবেন নাকি মানবেন না। দিলেন? সবার মাথায় টুপিও আছে, দেখবো আপনাদের আসলে কতটুকু কথা রাখতে পারেন। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 58 নম্বর সুরা, সুরাটির নাম সুরা মুজাদালা, আয়াত নম্বরটা 11। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। হে ইমানদারেরা,
কোরআনের মজলিস থেকে যখন তোমাদেরকে বলা হবে ফাঁকা জায়গাগুলো পূরণ করে দাও, সামনের দিকে এগিয়ে আসো, এক সেকেন্ড দেরি করা যাবে না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিতে হবে। একটু মেহরবানি করে জোরে জোরে বলুন তো হুকুমটা কার। আমি কিছু বলবো না, শুধু আপনাদের বিবেকে দিলাম আপনাদের কি করা লাগবে, মাত্র 30 সেকেন্ডে করে ফেলবেন। আর আমি শুধু এখান থেকে দেখব যে বগুড়ার মানুষ কোরআনের ক্ষেত্রে কতটা আন্তরিক আর কতটা অলস। যারা যত তাড়াতাড়ি নড়বে আমি ধরে নেব ওই মানুষটার ইমানি জোশ তত বেশি। শুধু এতটুকু দেখব কোন মানুষ আল্লাহর হুকুম মানে আর কোন মানুষ আল্লাহর হুকুম মানে না। একটু প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়ায় আরেকবার শক্তি আনেন, একটু মেহরবানি করে যারা যারা নড়াচড়া করে না পিছনে একটু কোমরে হাত দিয়ে ঠেলা দেন, দেখবেন ময়দান ভরপুর হয়ে যাবে। একটু সবাই মিলে বলুন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। পিছনে কিছু কম বয়সী বৃদ্ধ মানুষ দেখা যাচ্ছে, 18-20 বছর বয়সের বৃদ্ধ, ওনারা নড়াচড়া করেনি। ওই ভাইদেরকে একটু অনুরোধ করতেছি আল্লাহর হস্তে এগিয়ে আসুন, ময়দানটা একটু সুন্দর করে সাজায় দেন, আলোচনা আপনাদের খারাপ লাগবে না। আমার দৃঢ় বিশ্বাস কারণ কোরআন তত খারাপ না, কথা বলেন না কেন? কোরআন কি খুব খারাপ? আর একটু জোরে বলেন কোরআন কি খুব খারাপ? আমি যদি কিস্সা কাহিনী না বলে এইভাবেই কোরআন টু কোরআন কথা বলি আপনাদের কষ্ট হবে? একটু জোরে বলেন কষ্ট হবে? যে ভাইরা এখনও নড়াচড়া করে নাই তাদের জন্য বলছি, মাঝখানে যাদের ফাঁকা জায়গা আছে মাথায় রাখবেন ওইখানে শয়তান আছে। আল্লাহ না করুক এই অবস্থায় যদি মরণ হয় ওদের কিন্তু খবর আছে, কথা কর না কেন? একটু জোরে বলেন না কেন? সম্মানিত ভাইরা, আমাদের প্রধান অতিথি মহোদয় এসেছেন, আল্লাহ পাক ভাইকে দিন জাতি ধর্ম ইসলামের খাদেম হিসেবে কবুল করুন। একটু সবাই মিলে বলো না আমিন, আর একটু জোরে বলো না আমিন। পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে আইন মানা লাগে 4টা, একটু সবাই মিলে বলবো কয়টা? আল্লাহর কোরআনের মাহফিলে 4টা বিধান মানতে হয়, 3টা ওয়াজিব 1টা সুন্নাত। প্রথম বিধান, ফাঁকা জায়গা পূরণ করতে হয় পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে। 2 নম্বর বিধান, 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, 7 নম্বর সুরাত, সুরাটির নাম সুরা আরাফ, আয়াত নম্বরটা 204। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথম আইন ফাঁকা জায়গা পূরণ, 2 নম্বর কোরআনের মাহফিলের আইন। একটু মেহরবানি করে বলুন এই আইনগুলো যিনি দিয়েছেন তিনি কে? আমাদের প্রধান অতিথি মহোদয় এসেছেন, ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। আমি এখানে আসার আগেই শুনছি উনি নাকি ওয়াজ শোনার ওস্তাদ, শেষ পর্যন্ত ওয়াজ শুনবেন, তারপরে কিছু বলার বলবেন, এরপরে মাহফিল থেকে যাবেন। অনেক সুনাম শুনেছি, আল্লাহ পাক ভাইকে কবুল করুন, একটু জোরে বলুন আমিন। তাহলে কোরআনের মাহফিলের 2 নম্বর বিধানটা হচ্ছে, আল্লাহ বলেছেন যখন তোমাদের সামনে কোরআন বলা হবে কোরআনের কথা যদি পক্ষেও যায় তবুও চুপ করে শুনবা, বিপক্ষে গেলেও মনোযোগ দিয়ে শুনবা। একটু মেহরবানি করে বলুন হুকুম কার? আর একটু জোরে বলতে হবে কার? আমার সমাজে কিছু মানুষের কিছু রোগ আছে, খায় সুদ, সুদের ওয়াজ করলে হুজুরের দোষ হয়, খায় ঘুষ, ঘুষের ওয়াজ করলে হুজুরের দোষ হয়, খেলে জুয়া, জুয়ার ওয়াজ করলে হুজুরের দোষ হয়, খায় গাঁজা বাবা ইয়াবা, মদের ওয়াজ করলে হুজুরের দোষ হয়, কথা বলেন না কেন? করে জুলুম, জুলুমের ওয়াজ করলে খেপে যায়, এরকম রুগী এদেশে আছে না নাই? একটু মেহরবানি করে বলুন আছে না নাই? আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলি, কোথায় জানি মাহফিলে গিয়েছি, আমাকে বলতেছে হুজুর আজকে ওয়াজ করবেন ঠান্ডা ঠান্ডা। আমি বললাম আমি যদি আমার বক্তব্যের জীবনে আমার সে ঠান্ডা হুজুর যদি থাকতো তাহলে দেশটা বরফ হয়ে যেত, আমি এমনি ঠান্ডা আরও যদি ঠান্ডা করে দেন তাহলে তো ওয়াজের মাঠ থাকবে না, এটা বরফের মাঠ হয়ে যাবে।
আমাকে বলতেছে হুজুর একটু মাঠ কিন্তু গরম হলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তা আমি বললাম ফাও ঝামেলা করার দরকার নাই, আজকে এমন ওয়াজ করবো যেটা বাংলাদেশের সবাই আমল করে। আমাকে কয় হুজুর বিষয় কি, আমি বললাম বিয়া, কারণ এটা এমন একটা ইবাদত আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি জাসদ জাগপা সরমনাই ফুরফুরে আট রশি দেওয়ানবাগি দয়াল বাবা কেবলা কাবার নেনটা বাবা সব বাবারা বিয়ে করে, কথা কন না কেন, একটু জোরে বলুন, জোরে বলুন, সত্যি বলছি, কয় হুজুর বিয়ের ওয়াজ করে মাঠ জমবে? বললাম দোয়া করেন জমাবো ইনশাআল্লাহ। ওয়াজ শুরু করলাম, আলোচনা চলতেছে, বিয়ের মধ্যে পয়েন্ট দিলাম সাতটা, চার নম্বর পয়েন্ট পর্যন্ত ঠান্ডা ঠান্ডা আলোচনা। আমার মনে ভিতরে খালি কুতুর কুতুর করতেছে যে মাঠটা কি একবারও গরম হবে না। তা আমি পাঁচ নম্বর পয়েন্টটা পাইলাম যৌতুক, বিয়েতে যৌতুক বগুড়ায় আছে না নাই। তা আমি চিন্তা করলাম এই যৌতুকের ওয়াজ করলে সরকারও খুশি হবে, চেয়ারম্যানও খুশি হবে, মেম্বারও খুশি হবে, মোটামুটি প্রশাসন খুশি হবে, আমার একটা সাহস আছে। তাই আমি মাঠ গরমের জন্য ওই যৌতুকটাকে বেছে নিলাম, ওইটাকে কোপাচ্ছি যারা যৌতুক খায়, সুইপার বাটপার লোভি বদমাইশ যা ইচ্ছা জম্মের কোপার কোপাচ্ছি। পাশ থেকে পরিচালক আমার চাদর ধরে টানতেছে আর বলতেছে হুজুর ওয়াজ বদলান। বললাম কারণ? বলতেছে বাম দিকে সভাপতি সাহেব বসা, তিন দিন আগে ছেলে বিয়ে দিয়ে নগদ ১৫ লাখ নিছে। আমি বললাম উনি নিছে তা আমার কি? বলতেছে স্টেজ থেকে নামার পর যে ৪০,০০০ নেবেন ওই টাকাটা উনি দিবে। সেদিন আমি মাহফিল শেষ করে ঘরের ভিতর ঢুকে কান ধরে উঠছি আর বসছি, জানলা যতদিন বেঁচে থাকবো পাবলিককে খুশি করার জন্য কোনোদিন ওয়াজ করব না, কোরআনে যা আছে বলবো, বলতে গিয়ে কারো লাগলে লাগুক ফাটলে ফাটুক, কোরআন বলা থেকে এক ইঞ্চি দূরে সরে আসা যাবে না। একটু মেহরবানি করে বলুন আজকেও যদি এটা প্রয়োগ করা হয় আপনাদের কারো আপত্তি আছে? আর একটু জোরে বলেন আপত্তি আছে? আমার তিনি ভাইয়ের আল্লাহর কোরআনের মাহফিলের তিন নম্বর বিধান ১৪ পারার ১৭ পৃষ্ঠার আটলাইন ১৬ নম্বর সুরাত, সুরাটির নাম সুরা নাহল, আয়াত নম্বর ৯৮। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আল্লাহ বললেন বান্দা যখন তোমরা কোরআন বলবে কোরআন বলার শুরুতে সুন্দর করে পড়ে নিবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আল্লাহর কোরআনের মাহফিলের চার নম্বর বিধান ১৯ নম্বর পারার ১৮ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইন ২৭ নম্বর সুরা, সুরাটির নাম সুরা নামল, আয়াত নম্বরটা ৩০। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু, বলুন সবাই বিসমিল্লাহির রহমান আমিল সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন যে পুরুষ আর নারী ভালো ভালো কাজ করে তারা মুমিন। পবিত্র কোরআন গবেষণা করে দেখলাম যারা মুমিন হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়ার মধ্যে পুরস্কার দেন ১০টা। জোরে বলেন কয়টা? আরো জোরে হলো না, একটু সাড়া দেন, খারাপ লাগবে না। আমার তিনি ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মুমিনের ১০ পুরস্কার। সিরিয়াল ওয়ারি বলে যাব, দেখি কয়টা বলা যায়। আল্লাহ আমাদের সকলকে শুনে আমল করার তৌফিক দিন, বলুন আমিন। পুরস্কার নম্বর ১, পবিত্র কোরআনুল কারীমের ৩ পারার ২ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন ২ নম্বর সুরা, সুরাটির নাম সুরাল বাকারা, আয়াত নম্বরটা ২৫৭। মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। এক নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ পাক মুমিনদের বন্ধু হয়ে যায়। একটু মেহরবানি করে বলুন মুমিনদের বন্ধু কে? আল্লাহ। আরো জোরে অনেকে প্রশ্ন করবেন, ও নিসারি সাহেব, আমার বন্ধু আমাকে গাজা দেয়, বাবা দাইয়া বা দেয়, মেয়ে মানুষের মোবাইল নম্বর জোগাড় করে দেয়,
আল্লাহ যে আমার বন্ধু, আল্লাহ আমাকে কি দিয়েছেন? আমার আল্লাহ জবাব দেন, আল্লাহ আমার আল্লাহ পাক সুন্দর করে জবাব দিচ্ছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামা ওয়াল আবসার। আল্লাহ জবাব দিচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমার বন্ধু তোমাকে গাজাইয়া বা বাবা কিংবা অন্যান্য অনেক কিছু দিতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুটো ডিজিটাল কান দিয়েছি। একটু মেহরবানি করে বলুন, আপনার আমার কান দুটো যিনি দিয়েছেন তিনি কে? অনেকে বলবেন কান একটা হলো নাকি? বিজ্ঞানীরা বলেন গোটা পৃথিবীকে তিনবার বিক্রি করলে যত দাম, আল্লাহর দেওয়া দুটো কানের দাম তার চেয়েও বেশি। বিজ্ঞানীদেরকে জানতে চাওয়া হয়েছিল যে কানের মধ্যে এমন কি আছে যে যার এতগুলো দাম তার? বিজ্ঞানীরা জবাব দেন, কানের 1.5 ইঞ্চি গভীরে 1/2 ইঞ্চি একটা গোস্তের টুকরো আছে। বিজ্ঞানীরা বলেন, আমরা তাতে মাইক্রোস্কোপ সেট করেছিলাম, আমরা লক্ষ্য করে দেখি 1/2 ইঞ্চি গোস্তের টুকরার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন 5.5 লক্ষ মেশিন বসায় রেখেছেন। একটু আসতে কোন সুবহানাল্লাহ, আরো আসতে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো, 5.5 লক্ষ মেশিন কানের মধ্যে বসানো, আপনাকে বলা লাগবে এই মেশিনগুলো কি মেশিন? বিজ্ঞানীরা বলেন ডিজিটাল ইথার অ্যান্ড ডিফারেন্টাল কাউন্টার, স্বয়ংক্রিয় শব্দযন্ত্র এবং শব্দকে পার্থক্য করার যন্ত্র। ছিদ্র একটা 5.5 লক্ষ শব্দ কানের ভিতরে যাবে, এগুলোকে পার্থক্য করে সুইচ টিপা লাগবে না, সুইচ চাপ দেওয়া লাগবে না, বিনা সুইচে অটোমেটিকলি কানের মধ্যে ঢুকে যাবে, পার্থক্য হয়ে যাবে কোনটা বাপের ডাক, কোনটা মায়ের ডাক, কোনটা বোনের ডাক, কোনটা ভাইয়ের ডাক, কোনটা কুত্তার ডাক, কোনটা ছাগলের ডাক, কোনটা মুরগির ডাক, কোনটা পাখির ডাক, অটোমেটিকলি কানের ভিতরে পার্থক্য করার যন্ত্র যিনি ঢুকিয়ে দিয়েছেন। একটু মেহরবানি করে জোরে জোরে বলুন তো তিনি, আরো জোরে জোর হলো না? কানের মধ্যে ডিজিটাল শব্দ দিয়েছেন, সুইচ ছাড়া একটা শব্দ পার্থক্য যন্ত্র দিলেন। আল্লাহ মনে হয় এগুলো দিয়েছেন মমতা জাফর গান শোনার জন্য, রুনা লায়লার গান শোনানোর জন্য, এন্ড কিশোরের গান শোনার জন্য, মাইকেল জ্যাকসনের তিরিং বিরিং শোনার জন্য। আল্লাহ পাক সুন্দর কান দিলেন বাপের ভালো কথা, মায়ের ভালো কথা, পবিত্র কোরআন শোনার জন্য। পৃথিবীর সব কিছু শোনা যাবে কিন্তু গ্রহণ করা যাবে। আমার তিনি ভাইরা বিজ্ঞানীরা বলেন আল্লাহ একটা মাথা দিলেন, মানুষের মাথাটাকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন, এক একটা মগজের মধ্যে 1.25 কেজির মতো মগজ থাকে। বিজ্ঞানীদেরকে বলা হলো এই মগজগুলো কি আসলে চর্বি না অন্য কিছু? বিজ্ঞানীরা বলেন মানুষের মগজের মধ্যে 1 ছটাক 1 গ্রামও চর্বি নাই। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো তাহলে মাথার মগজের মধ্যে ওগুলো কি? বিজ্ঞানীরা বললেন সব ইলেকট্রিক তার। জিজ্ঞেস করা হলো কত হাত তার 1-1টা মাথার মধ্যে আছে? বিজ্ঞানীরা বলেন নবমণ্ডল ভূমণ্ডল গ্যালাক্সি ছায়াপথ ব্ল্যাক হোল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত গোটা পৃথিবী নবমণ্ডল ভূমণ্ডলকে যদি 2 বার ঘেরাও করা যায়, যত লম্বা তারের দরকার আমার আল্লাহ পাক তার 2 গুণ তার 1-1টা দিয়ে। আল্লাহ বললেন যে আমি চিকন মাথা দিয়েছি, এই মাথা দিয়ে শুধু আজীবন চিন্তা করবা, এই মাথা দিয়ে শুধু আজীবন চিন্তা করবা কেমন করে ইসলামকে বাস দেওয়া যায়, তাই না? এই মাথা দিয়ে চিন্তা করবা কেমন করে আরেকটা মেয়েকে ইপটিজিং করা যায়, এই মাথা দিয়ে চিন্তা করবা কেমন করে বাপকে ঠকানো যায়, এই মাথা দিয়ে চিন্তা করবা কেমন করে বোনের জমি ঠকানো যায়। এরকম ছেলে বাংলাদেশে আছে না নাই? একটু মেহরবানি করে বলুন এরকম বাবা এ জমিনে আছে না নাই? আল্লাহ এত সুন্দর তার দিল, 1 ইঞ্চি জায়গায় যদি তার কেটে যায় তার বাড়ি হয় পাবনা। আর আমরা এই মাথাটা নিয়ে কি সব চিন্তা করি, দিন রাত সকাল বিকাল চিন্তা করি কেমন করে এই জমিন থেকে ইসলাম বিদায় করে দেওয়া যায়। আমার তিনি ভাইরা মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ। আল্লাহ পাক দুটো চোখ দিলেন, ওয়ালা বসর, আল্লাহ কি রকম বন্ধু এটা বুঝাতে চাচ্ছি। বিজ্ঞানীরা বলেন 1-1টা চোখের মধ্যে 2 কোটির মতো লেন্স আছে,
ডিজিটাল একটা ব্যাটারি আছে, জন্মের সময় ব্যাটারিটা দুর্বল ছিল, দিন যত যায় ওই ব্যাটারিটা ততই চার্জ হয়। আল্লাহ একবার বলবেন না, পৃথিবীতে যত ব্যাটারি আজ পর্যন্ত আবিষ্কার হয়েছে, আল্লাহর দেওয়া চোখের ব্যাটারির মতো ডিজিটাল ব্যাটারি একটাও পাওয়া যাবে না। বিজ্ঞানীরা বলেন আল্লাহ পাক সুন্দর একটা নাক দিয়েছেন, নাকের পনে 1 ইঞ্চি উপরে একটা নরম হাড় দিয়েছেন। বিজ্ঞানীরা বলেন এই নরম হাড়টাকে গবেষণা করে দেখলাম, ওই নরম হাড়ের মধ্যেও 5.5 লক্ষ গন্ধযন্ত্র দেওয়া আছে। সুবহানাল্লাহ, বলবেন না, 5.5 লক্ষ গন্ধযন্ত্র এই জায়গায়, কোনটা আলুর, কোনটা মূলার, কোনটা কোনটা বেগুনের, কোনটা গরুর, কোনটা পোলট্রির, কোনটা দেশি ইলিশ, কোনটা এমনি মাছ, কোনটা সিলভার কাপ, নাক অটোমেটিক পার্থক্য করে দেয়। কথা বলেন না কেন? দামি একটা অস্ত্র দিলেন না, এর মুখ দিলেন মুখ, মুখের ভিতরে দিলেন জিব্বা। বিজ্ঞানীরা বলেন জিব্বার ছিদ্র গণনা করে দেখেছি, 1-1টা জিব্বার মধ্যে 5.5 লক্ষ ছিদ্র আছে। আরেকটু আসতে কোন সুবহানাল্লাহ, মিল দেখবেন, কানের মধ্যে যন্ত্র 5.5 লাখ, নাকের মধ্যে গন্ধযন্ত্র 5.5 লাখ, জিব্বার মধ্যে ছিদ্র হলো 5.5 লাখ। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করা হলো এগুলো ছিদ্র কি, কয় একটাও ছিদ্র না, 1-1টা সাত যন্ত্র, এমন ডিজিটাল। মুলা দিলেই কি আমার পর্যন্ত, আপনি যদি জিব্বায় মুলা দিয়ে কয় আলু দিছি জিব্বা মানবে? দেশি মুরগি দিয়ে যদি বলেন যে পোলট্রি খাওয়াচ্ছি জিব্বা মানবে? কুষ্টি আমার এক বন্ধু ছিল, আমার বাসে এসেছিল দাওয়াত খাইতে, অন্ধ। আমি ওকে গরু আর খাসি এক জায়গায় মিশাল মিলাই দিছিলাম, বলছিলাম বল কোনটা কি, দিছি গরু দুইটা সিপ দিয়ে কয় দোস্ত হেভি গরু, দিছি খাসি সিব্বা দিয়ে কয় দোস্ত তুই কি খাসি কিনছিস, বললাম হ্যাঁ। আমাকে বলতেছে তোমার তোমাকে কসাই ঠকাইছে, বললাম শোন বেয়াদব এরকম বলবি না, কসাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজকে 10 বছর থেকে তার কাছ থেকে গোস্ত কিনি, জীবনেও আমার সাথে 2 নম্বরই করবে না। আমাকে বলতেছে ও যদি 100 বার হজ করে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোমাকে ঠকাইছে। আমি বললাম বল এটা কিসের গোস্ত, আমাকে কয় আগে বল কত কেজি, বললাম 800 টাকা, 4 বছর আগে, কয় ঠগাইলো রে। আমি বললাম বল না কিসের গোস্ত, ও আমাকে বলতে সেটা মহিলা খাসি। আমার পায়ের রক্ত মাথায় উঠছে, ফোন নিয়ে কসাইয়ের কাছে ফোন দিয়ে বললাম সত্যি করে বলতো আমাকে কিসের গোস্ত দিয়েছিস, কসাই আমাকে কয় হুজুর 1 নম্বর খাসি। আমি বললাম শোন এক আল্লাহর ওলি খাইছে এই গোস্ত, তুমি যদি এক্ষুনি প্রকৃত সত্য না বলো তোমার জবান বন্ধ হয়ে যাবে। কসাই দেখি তোতলায়, আমি বললাম বল কি দিয়েছিস, একটু পর বলে হুজুর মাফ করবেন আজকেরটা 2 বাচ্চার মা। আমি ওকে জিজ্ঞেস করলাম এটা কই পাইলা, কয় আমার জিব্বার মধ্যে আল্লাহ যে যন্ত্র দিয়েছে এই যন্ত্র দ্বারা আমি বুঝে ফেলেছি, আমাকে ওরা আজকে মহিলা খাসি দিয়েছে। কথা কন না কা, ডিজিটাল একটা যন্ত্রের নাম হলো জিব্বা। আল্লাহ জিব্বা দিলেন, নাক দিলেন, কান দিলেন, চোখ দিলেন, মাথা দিলেন, হার্ট দিলেন, হার্ট। আল্লাহ একবার বলেন না, যারা ইয়ং জেনারেশন অনেক ছেলেরা মনে করে হুজুররা কিছু জানেন, একটু বয়, মানুষের মাথা থেকে পা পর্যন্ত রক্ত চলাচল করে যে রগ দিয়ে, এটাকে ব্লাড ভেসেল বলা হয়। বিজ্ঞানীরা বলেন 3.5 হাত বডিকে বাঁচিয়ে রাখার জন্য রক্ত চলে 10-11 ব্যাগ, এই 10-11 ব্যাগ রক্ত চলে যে রগ দিয়ে, এই রগ যদি 1-1টা মানুষের শরীর থেকে টান দিয়ে লম্বা করা হয়, আপনার শরীরে রগ বের হবে 97,000 কিলোমিটার। একটু আসতে কন সুবহানাল্লাহ, আর একটু আসতে কন, 97,000 কিলোমিটার রক্ত চলে আপনার শরীরে। বিজ্ঞানীরা বলেন বান্দুদের 2 আঙ্গুল নিচে হলো একটা কল, বিসমিল্লাহ বলেন যেটাকে, বিজ্ঞানীরা বলেন 200 থেকে 250 গ্রাম ওজন ওই বিসমিল্লার। ওই বিসমিল্লার উপরে গবেষণা করে দেখলাম ওই বিসমিল্লাটার মধ্যে রগ আছে 11,000 কিলোমিটার। বিজ্ঞানীরা বলেন এই 11,000 কিলোমিটারের ভিতর দিয়ে রক্ত চলাচল করে, কোনো একটা জায়গায় যদি 1 মিনিটের জন্য রক্ত আটকে যায় ওইটাকেই হার্ট অ্যাটাক বলা হয়। এই তথ্য যেদিন আমি পেয়েছি সেই দিন থেকে দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজকে আমি
তেমন একটা গুরুত্ব দেই না। পৃথিবীর কোনো ডাক্তার কোনো কবিরাজ কাউকে বাঁচাতে পারবে না, কারণ এত এত সূক্ষ্ম জায়গা দিয়ে রক্ত চলাচল করার প্রযুক্তি আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। আমি মনে প্রাণে মনে করি হায়াত মৌতের মালিক এ পৃথিবীতে কেউ না। একটু জোরে জোরে বলুন, হায়াত মৌতের মালিক আরো জোরে জোর হলো না। এবার ইয়ং জেনারেশন যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, যুবকেরা তোমরা বলো, এ পৃথিবীতে যে বন্ধু তোমাকে ইয়াবা দিল, বাবা দিল গাব, বাবা দিল গাজা দিল, মেয়ে মানুষের মোবাইল নম্বর জবাই জোগাড় করে দিল, ওই বন্ধু বড় নাকি আল্লাহ? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন, মুমিনের এক নম্বর বন্ধু আমার। যুবকদেরকে আর একটু বলি, বিজ্ঞানীরা বলেন, বিজ্ঞানীরা এ যুবকেরা, তোমার আল্লাহ তোমার কত বড় উপকার করেছে, তোমার কত বড় বন্ধু। বিজ্ঞানীরা বলেন, একটা সন্তান মায়ের পেটে যে থলিটাতে থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। সন্তান যখন তার মায়ের পেটে আসে, বাচ্চাটার বয়স যখন মায়ের পেটে 10 মাস 7 মাস হয়, তখন বাচ্চাটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস পর বাচ্চা বাড়ার মতো এক সুতা পরিমাণ জায়গাও থাকে না। বিজ্ঞানীরা বলেন, 7 মাস 11 দিনের দিনে, 7 মাস 1 দিনের দিনে সন্তানের পা নিয়ে সেট করে দেওয়া হয় মায়ের কলিজার নিচে। বন্ধু চিনলি না, ভালো করে শোন, সন্তান যখন মায়ের পিঠে 11 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে। সন্তান যখন মায়ের পেটে 12 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে উঠে। সন্তান যখন মায়ের পেটে 15 ইঞ্চি লম্বা হয়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। সন্তান জন্মের সময় যদি 18 ইঞ্চি লম্বা হয়, ওই সন্তান যখন তার মায়ের পেটে পা লম্বা করে, তখন সন্তানের পা দ্বারা মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরে উঠে। রংপুরের ডাক্তার ছিলেন কর্নেল আবু তাহের। আমি একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার প্লিজ আপনি একটু বলবেন তো, সন্তানের পা দিয়ে যদি মায়ের কলিজাটা 8 ইঞ্চি উপরে উঠে, তাহলে কি মায়ের কোনো কষ্ট হয় না? উনি আমাকে জবাব দেন, মাওলানা, পৃথিবীর কোনো সন্তান তার মায়ের পেটটাকে আটো জায়গা মনে করে না। সন্তানদের জন্য মায়ের পেটটাই হলো একটা একটা পৃথিবী। ওরা ইচ্ছা মতো ঘুরে, ইচ্ছা মতো লাফায়। যে সন্তানটা মায়ের পেটে কম লাফালাফি করে, নড়াচড়া করে, এইরকম একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে, কম হলেও 4,500 বার। বন্ধু বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন, একটা সন্তান তার মায়ের কলিজার মধ্যে লাথি মারে 4,500 বার। এই লাথে আপনি মেরেছেন, আমিও মেরেছি, আমার ভাইও মেরেছে, কমিশনার সাহেবও মেরেছে। বন্ধু বুঝাচ্ছি, গভীর মনোযোগ দিবেন, কোন বন্ধুর পিছনে ঘুরো তুমি? বন্ধু ছিল নাই। আমি ওনাকে বললাম, স্যার সন্তান তার মায়ের কলিজার মধ্যে 4,500 বার লাথি মারে, এটা কি মায়ের কোনো কষ্ট হয় না? আর কোনো তথ্য কি আছে? উনি বলেন, মাওলানা, পৃথিবীর কোনো সন্তান যদি তার বাপের কোলে যায়, এর একটা ছোট্ট লাথিও মারত, বাবা তখনই মারা যেত। কিন্তু মায়ের কলিজার লাথি খাওয়ার জায়গাটা গবেষণা করে বিজ্ঞানীরা বলেছেন, সন্তান যত বেশি মায়ের কলিজায় লাথি মেরেছে, ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা তত বেড়ে গেছে। একটু জোরে জোরে বলুন না, মারহাবা। আমি বললাম, আর কোন তত্ত্ব থাকলে বলেন। উনি বলেন, মাওলানা, সন্তান তার মায়ের পেটে যখন আসে, এই 4,500 লাথির মধ্যে 3টা লাথি আছে। পৃথিবীর মারা যতদিন বেঁচে থাকবো, এই লাথি 3টা ভুলবে না। আমি বললাম, বলুন একটা একটা করে। আপনারা খেয়াল করে দেখুন তো, একজন মহিলা যখন প্রথমবার গর্ভবতী হয়, মিলিয়ে দেখবেন বাচ্চা হওয়ার 15 দিন 1 মাস আগে, যত বড় সাহসী মহিলা হোক না কেন, তার স্বামীর কাছে ছোট হয়, মাথাটা নত করে দেয়, দোয়া চায়, পাশে থাকার আহ্বান জানে, ক্ষমা চেয়ে নেয়।
আমার ভালো লাগে না, বারবার পেটে ব্যথা করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যত বড় প্রযুক্তির মধ্যে থাকুক না কেন, নারীরা প্রথমবার গর্ভবতী হওয়ার পর প্রচন্ড ভয় পায়, স্বামীর কাছ থেকে দোয়া চায়, ক্ষমা চায়, দিন যত ঘনিয়ে আসে বন্ধু বান্ধবের কাছে হাসপাতালে যাওয়ার খবরটা দিয়ে দোয়া চায়। আল্লাহর বান্দাগুলো মিলিয়ে দেখবেন, যেদিন হাসপাতালে যাবে ওই দিন শ্বশুরের কাছে গিয়ে বলবে আব্বা যাই দোয়া করিয়েন, শাশুড়ির কাছ থেকে দোয়া নেই, হাসপাতালে বের হয়। কিন্তু আমি একটা জায়গায় রহস্যময় দেখেছি, পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে তার বাপের কাছে দোয়া চায় না, পৃথিবীর কোন গর্ভবতী মেয়ে তার মায়ের কাছেও দোয়া চায় না। বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় 99% ক্ষেত্রেই তাই হয়। আমি আমার এক আপন জনকে জিজ্ঞেস করেছিলাম, আপুরে পৃথিবীতে তো দোয়া কবুলের জায়গা হলো মা, সবার কাছ থেকে দোয়া চাইলা, কেমন জানি তুমি আম্মুকে আব্বুকে এই দোয়াটার কথা বললে না, ঘটনাটা কি? আমাকে ডাক দিয়া বলে, ভাইয়া আমার যেদিন বিয়ে হয়েছিল আমি যে পাড়ার মেয়ে ওই পাড়ার প্রতিটা মানুষ আনন্দ করেছে, কেউ চান্স পেলে দুইবারও খেয়েছে, কিন্তু ভাইয়া তুমি হয়তো খেয়াল করো নাই, আমি যে মায়ের মেয়ে, আমার বিয়ের দিন আমার মা সারাটা দিন খাবার প্লেটে হাত দেয় নাই। মেয়ে যদি ভদ্র হয়, মেয়ে যদি নম্র হয়, বিয়ের দিনে নয় বিয়ের 4-5 দিন আগে থেকে মা জননীর খাওয়া কমে যায়, সারাটা দিন কান্তি কান্তি মা গোপনে কান্দে, কেউ যদি পিড়াপিড়ি করে তাহলে 1-2 নালা মুখে দেয়। বিয়েটা যখন হয়ে যায় আমাকে বলে, ভাইয়া আমাকে সবচেয়ে খারাপ লাগছে ওই সময় যখন নতুন জামাইয়ের হাতে আমার মা আমাকে তুলে দেয়, আমি আমার মায়ের চেহারার দিকে তাকিয়ে দেখি আমার মা যেন আসমানের 4টা কারো হাতে দিয়ে বলতেছে তুই একটু দেখে রাখিস। আমার কাছে মনে হয়েছে ভাইয়া আমার মা যেন কলিজাটা খুলে কারো হাতে দিয়ে বলল, আজকে থেকে তুমি দেখবা। আপনাদের যাদের বোনের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, পৃথিবীর কোন মা হাসতে হাসতে মেয়েকে জামার হাতে তুলে দিতে পারে না। কখনো কখনো মা গুলো আপসেট হয়ে যায়, কখনো কখনো মা গুলো অজ্ঞান হয়ে যায়। যারা বাবা হন, আমি খেয়াল করে দেখেছি সারাটা দিন পাথরের মতো দায়িত্ব পালন করেন, ঠিক যখন মেয়েটাকে বরের গাড়িতে তুলে দেওয়া হবে মেয়েটা যদি বেশি ভদ্র হয় ওই সময় বাবা লুকিয়ে থাকে, মেয়ের সামনে দাঁড়াতে চায় না, মেয়েটা যদি বেশি ভালো হয় বাবাগুলো লুকিয়ে থাকে, মেয়েটার সামনে দাঁড়াতে চায় না। চাচারা মামারা মেয়েকে বাপের সামনে, বাবাকে মেয়ের সামনে এনে দাঁড়ি করিয়ে দেয়, বাবা মেয়ের দিকে তাকাতে পারে না, মেয়ে বাবার দিকে এতিমের মতো করে তাকিয়ে থাকে, বাবা একবারও তাকায় না, ডানে তাকায় বামে তাকায়, বাপের ক্ষমতা থাকে না মেয়ের দিকে তাকিয়ে নিজেকে ধরে রাখবে, মেয়েটা বড় হওয়ার পর বাপের গা ঘেঁষে দাঁড়াইতো না। কিন্তু বিয়ের দিন খেয়াল করে দেখবেন বাবা যখন সামনে আসে দুটো হাত মেলে দিয়ে 3 বছরের বাচ্চার মতো বাপের বুকের উপরে মাথাটা দিয়ে যখন আব্বু ডাকটা দেয়, আল্লাহর কসম করে বলছি ওই সময় সব বাবারা চোখ বন্ধ করে নিজের মেয়েটাকে 3 বছরের মেয়ের মতোই দেখে, পারে না বাবা সহ্য করতে, কখনো কখনো নরম বাবারা কেঁদে দেয়, শক্ত বাবারা কোনো রকম করে নিজেকে সেক দেয়। বরের গাড়িতে যখন বসিয়ে দেওয়া হয় আমি ফলো করে দেখেছি তখনও বাবা জান তার মেয়েকে বসিয়ে দিতে পারে না, মেয়েটা এগুলো দৃশ্য দেখে বরের গাড়ির থেকেই সিদ্ধান্ত নেয়, আয় আল্লাহ আমার আনন্দের দিন আমার বাপের জন্য কেয়ামত হয়ে গেছে, আমার মায়ের জন্য আজকে দূর কেয়ামত, আল্লাহ গো আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আজকে থেকে যতদিন বেঁচে থাকব আমি আমার কারণে আমার বাপের চোখে আর কোনো পানি পড়তে দেব না, মায়ের চোখে পানি পড়তে দেব না। মিলিয়ে দেখবেন বিয়ের আগের মেয়ের চরিত্র, বিয়ের পরের মেয়ের উঠা বসা চলাফেরা সম্পূর্ণ আলাদা হয়ে যায়, শ্বশুর বাড়িতে কষ্ট পায় তবুও মা বাবাকে বলে না। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমি বললাম
সার তিনটা লাথির কথা বলেন। উনি বললেন, মাওলানা শোনো, যখন মেয়েটাকে ওই মহিলাটাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়, মেডিকেলে নিয়ে যাওয়ার পর যেদিন বাচ্চা হবে নর্মাল যদি হয়, 4,500 লাথির প্রথম বড় লাথির প্রথম লাথিটা মারে, তিনটা লাথির বড়টা মারে, বিজ্ঞানীরা বলেন এত জোরে মারে ডিম্বের 52টা পর্দা ছিঁড়ে যায়। মা পানি দাও পানি দাও বলে চিৎকার মারে। শহরের ছেলেরা এক নম্বরে এনেছি আমি এই জায়গায় এই পয়েন্ট, এই কারণে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে গোটা পৃথিবীতে জালিমের জুলুমের কারণে সাধারণ মানুষের যত চোখের পানি পড়ে তার সে কয়েক হাজার গুণ বেশি চোখের পানি পড়ে বখাটে ছেলে মেয়েদের। আর এটা বেশি ঘটে শহরের ছেলেদেরকে দিয়ে। যুবকদেরকে বলছি ভালো করে শোন, প্রথম লাথিতে ডিম্বের 52টা পর্দা ফেটে যায়, মা জননী পানি পানি বলে চিৎকার মারে, কেউ তাকে পানি খেতে দিতে পারবে না, ডাক্তারও মুখে পানি খেতে দেয় না। দুই নম্বর লাথিটা যখন মারে, দুই নম্বর লাথিতে আমার দিনে ভাইরা জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। মা আম্মা আব্বা আল্লাহ যা মুখে আসে তাই বলে চিৎকার মারে, কাঁদতে কাঁদতে কান্না করার শক্তিও বন্ধ হয়ে যায়, চোখের কালো অংশটা সাদা হয়ে যায়, জরায়ুর 7টা পর্দা ফেটে যাওয়ার সাথে সাথে মাত্র 1.5 মিনিট রক্ত বের হয়। বিজ্ঞানীরা বলেন এই রক্তের পরিমাণ হলো 4 ব্যাগ, মেডিকেলে যে ব্যাগ দিয়ে রক্ত দেওয়া হয় এরকম 4 ব্যাগ। 4 ব্যাগ রক্ত মাত্র 1.5 মিনিটে নলকূপের মুখের মতো করে বের হয়। গভীর মনোযোগ দিবেন মা জননী, বুঝতে পারে এতগুলো রক্ত বের হলে আর কারো বাঁচার সম্ভাবনা নাই। নর্মালে যদি বাড়িতে হয় ঘরের মেঝেটা অজুর পানির মতো করে রক্ত ভেসে যায়, আর যদি এটা মেডিকেলে হয় যে গামলাটা নিয়ে যায় সম্পূর্ণ গামলাটা রক্তে ভর্তি হয়ে যায়। এক ডাক্তারের সাথে পরিচিত থাকায় আমি একবার কি পরিমাণ রক্ত বের হয় দেখার আমার সুযোগ হয়েছিল। আমার দিনী ভাইরা সত্যি বলছি, মায়ের শরীর থেকে 4 ব্যাগ রক্ত বের হয়েছে, আপনার তেমন আফসোস নাই? আপনার এই রক্তের দাম কতটুকু এইটুক বুঝার জন্য যদি তোমার শরীর থেকে কোনোদিনই 1 পোয়া রক্ত তোমার মায়ের সামনে বের হতো, আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে মনে হয় তোমার মায়ের আগে কেউ অজ্ঞান হইতো না। এ মুসলমানেরা, বিজ্ঞানীরা বলেন সন্তান যখন সর্বশেষ লাথিটা মারে, এই লাথিটা দিয়ে মায়ের কলিজাটা যে পর্দা দিয়ে ঢাকনা থাকে এই পর্দার উপরে সন্তানের ডান পায়ের ভুরি আঙ্গুলি গিয়ে টাচ করে, এইটা ডন্টাস এরিয়া, টাচ করার সাথে সাথে মা অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন মাইক্রোস্কোপ দিয়ে আমরা লক্ষ্য করে দেখি ওটা মৃদুভাবে ফেটে যায়, অজ্ঞান হয়ে যায় মা, পর্দাটা ফেটে যায়। মা অজ্ঞান না হওয়া পর্যন্ত সন্তান বের হতে পারে না। বিজ্ঞানীরা বলেন কলিজায় লাথি মেরে কলিজার পর্দাটা ফুটো করে দিয়ে সন্তানে পৃথিবীতে আসলো। আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম ওই সন্তানটা মাটিতে পড়ার 15 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে বাচ্চাটার মুখ থেকে যখন ময়লা সরিয়ে দেওয়া হলো, বাচ্চাটার মুখ দিয়ে প্রথম একটা আওয়াজ বের হয়েছিল। বিজ্ঞানীরা বলেন ইথার দিয়ে আমরা আওয়াজটা ধরলাম, ধরে দেখি উম্মা, আর মায়ের কলিজার মধ্যে উন্নত জাতের আমরা প্রযুক্তি সেট করে দেখি এই উম্মা ডাক মায়ের কান দিয়ে ঢুকে, এটার ভালো একটা প্রভাব কলিজার উপরে পড়ে, অটোমেটিকলি কলিজার পর্দাটা সেলাই হয়ে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন তখনই মায়ের জ্ঞান ফিরে। বিজ্ঞানীরা বলেন সন্তান যতই কান্দে মা ততই সুস্থ হয়। বিজ্ঞানীরা মায়ের কলিজার ওই জায়গাটা গবেষণা করে বলেছেন মায়ের কলিজাটা বড় রহস্যময়, সন্তান যদি কাছে থাকে মাগুলো সুস্থ থাকে ভালো থাকে,
সন্তান যখন পড়ালেখা করার জন্য বাড়ির থেকে বাইরে যায়, চাকরির জন্য দেশের বাইরে যায়, অন্য অন্য কোনো কাজে যখন লম্বা সময় বাড়ির থেকে বের হয়ে যায়, তখন মায়ের কলিজার মধ্যে অস্থিরতা অটোমেটিক কাজ করে। যতক্ষণ পর্যন্ত কলিজার টুকরাটা ফিরে আসে না ততক্ষণ পর্যন্ত মায়ের অস্থিরতা দূর হয় না। এটা আপনারা সবাই বুঝবেন না, যারা বাইরে থেকে পড়ালেখা করেছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন। পৃথিবীতে কোনো বিজ্ঞান মায়ের সাথে খাটে নাই, পৃথিবীর কোনো ভালোবাসা মায়ের ভালোবাসার সাথে মিলাতে পারে নাই। বিজ্ঞানীরা আমার দিনই ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। গোটা আলোচনার মধ্য কথা হলো, মা সন্তান কাছে থাকলে ভালো থাকে, আর সন্তান দূরে চলে গেলে মা অসুস্থ হয়ে যায়। আজকের এই ঠনঠনিয়ার মাঠে একটুখানি আমার মতো কপাল পোড়া কতজন আছেন একটু হাতটা তুলে দেন তো। যারা আমরা মা ডাক্তার কোনো দিন দিতে পারবো না, একটু মেহরবানি করে মা হারা সন্তানগুলো একটু হাতটা উঁচু করে দেন। যে ভাইদের মা নাই, ভাইজান আলোচনার ভূমিকাটা ছিল মা কা সন্তান কাছে থাকলে মা ভালো থাকে, এ ভাইরা একটু হাতটা উঁচু করে রাখেন। কোনোদিন আসবো কিনা জানি না, একটা ছোট্ট আমল দিয়ে যাই। মা মরে গেছে, কতবার মায়ের কাছে আমরা গিয়েছিলাম, হুজুর ফতোয়া দিয়েছে দূর থেকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগিরা বলে দোয়া করলে হয়ে যায়। আমার ভাইরে, দূরের আর কাছের মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। আমাদের যাদের মা মারা গেছে, আমরা যদি প্রতিদিন নাও পারি কমপক্ষে শুক্রবারের দিন 5টা মিনিট সময় মায়ের জন্য বের করব, বাপের জন্য বের করে সোজা কবরস্থানে গিয়ে দাঁড়াবো যেখানে মায়ের কবর আছে, পা কিংবা মাথার সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমি আবু সাঈদ নিসারিকে যদি ভাড়া করে আনে দোয়া করেন, তাহলে এই দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। কাগজ কলম থাকলে লিখে নেন। আপনি যদি নিজেই মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায় এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, আল্লাহে বিল্লাহে তাল্লাহে আপনার চোখের পানি নাকে ডগায় আসার আগে আমার আল্লাহ পাক আপনার মায়ের কবরের আজাব মাফ করে দিবে। একটু জোরে জোরে বলুন না আমিন, আরো জোরে বলুন আমিন। ভাগ্যবান ভাগ্যবান ভাইরে, এবার একটু হাতটা তুলে দেব, আমরা কার কার মা আছে একটু হাতটা উঁচু করে দেব। যে ভাইদের মা আছে একটু হাতটা উঁচু করে দেন। আমি একজন আলেম পরিবারের সদস্য, এই হাতটা আপনাদের পায়ের নিচে দিয়ে বলছি। আমার মা 6 মাস আগে মারা গেছে, সত্যি করে আমি বুঝতে পারি নাই মা মরার পর মানুষ এতটাও অসহায় হয়ে যায়। আমার কি আমার এই অনুভূতিটা কখনো ছিল না। মা মরার পর আজকে আমি হারে হারে টের পাচ্ছি এ পৃথিবীতে মায়ের চেহারার চেয়ে উন্নত জাতের কোনো ফুল নাই রে ভাই। যাদের মা বেঁচে আছে সব ভাইদের পায়ের নিচে হাত দিয়ে আজকে বলছি, জীবনে আসবো কিনা জানি না আমাকে ওয়াদা দাও, আজকে থেকে যতদিন বেঁচে থাকবো জনম দুঃখিনী মাকে কষ্ট দেব না, বাবাকে কষ্ট দেব না। আজকের ময়দানে ওয়াদা দেয়া লাগবে, গভীর রাত পর্যন্ত বাইরে থাকবো না। আজকের ময়দানে ওয়াদা দেওয়া লাগবে, জীবনে যতদিন বেঁচে থাকবো দুঃখিনীকে কষ্ট দেব না। একটু মেহরবানি করে বলুন, ওয়াদা দেওয়া যাবে নাকি যাবে না? রাজি আছেন? একটু জোরে বলেন রাজি আছেন? তাহলে আমার সাথে বলুন, ইয়া আল্লাহ। যারা বলবে না আমি তাদের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিচ্ছি, বলুন ইয়া আল্লাহ। আমরা ওয়াদা করলাম আজ থেকে মাকে বাবাকে কষ্ট দেব না। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। বন্ধু পাও না, বিজ্ঞানীরা বলেন সন্তান 4 মাস একদিনের দিনে তার মায়ের পেটে খাওয়া শুরু করে। বিজ্ঞানীরা বলেন আমরা আশ্চর্য হয়েছিলাম, 4 মাস 4.5 মাস বয়সে বাচ্চাটা খাবার চাচ্ছিল তার মায়ের কাছে, মা শোনে না, বাবা শোনে না, দাদা নানা কেউ শোনে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে 4.5 মাস বয়সে মায়ের কলিজার নিচ থেকে তার পেশাইবি আগে থেকে জমা করা মিনসের ব্লাডগুলো একটা স্যালাইনের মধ্যে রেখে সন্তানের নাভি দ্বারা সেট করে দিয়ে আল্লাহ বাচ্চাকে বুঝালেন, তোমার আসল বন্ধু পৃথিবীতে কেউ না। একটু মেহরবানি করে যার যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে বলুন, মানুষের আসল বন্ধু কে? এই আওয়াজে ওয়াজ হবে না, আর একটু জোরে বলতে হবে, আসল বন্ধু কে?
আল্লাহ আজও আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আমার তিনি ভাইয়েরা মুমিনের দুই নম্বর পুরস্কার প্রসঙ্গ সেন্স, প্রসঙ্গ সেন্স গভীর মনোযোগ দিবেন। আমার তিনি ভাইরা গভীর মনোযোগ দিবেন। ১৬ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, ১৯ নম্বর সূরা, সূরাটির নাম সূরা মারিয়াম, আয়াত নম্বরটা ১১৯, ৯৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দুই নম্বর পুরস্কার বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। আল্লাহ বলেন, ঈমানদার হও, নিশ্চয়ই যারা ঈমানদার ভালো কাজ করে, ঈমানদারদেরকে গোটা পৃথিবীর মানুষ সম্মান করবে, ভালোবাসবে। আল্লাহ একবার বলবেন না? বাস্তবতা মিলে দেখেন, গোটা পৃথিবীর ঈমানদারদেরকে পিষা হচ্ছে, মারা হচ্ছে, কোপানো হচ্ছে, কথা কর দেখেন। আফগানিস্তানের মুসলমানদেরকে ২০ বছর মারা হলো, ইরাকে মারা হয়েছে, ফিলিস্তিনে মারা হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ গুজরাটে মারা হয়েছে, কাশ্মীরে মারা হয়েছে, গোটা পৃথিবীতে ইসমেনে মারা হয়েছে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে পিষা হচ্ছে। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহ গো, আল্লাহ তো মিথ্যা কথা বলবেন না, আল্লাহ তো বললেন যারা ঈমানদার হবে ঈমানদারদেরকে গোটা পৃথিবীর মানুষ ভালোবাসবে, কিন্তু আমরা কি দেখছি, ঈমানদাররা বর্তমান পৃথিবীতে চাপে আছে, কথা বলেন না কেন, চরম চাপে ঈমানদাররা। আমি মনে মনে চিন্তা করলাম, আমাকে আয়াতটাকে মিলাতে হবে। আমি মনে মনে চিন্তা করেছি, ২০০২ সালে প্রথম সারসিনা মাদ্রাসা থেকে কামিল করেছি, তখন থেকে খুঁজতে খুঁজতে গবেষণা করতে করতে ২০২২ সালে এসে আমি এই আয়াতটা বুঝেছি। আমার সমাজে কিছু মানুষ আছে, বাংলা কোরআন শরীফ পাইলেই বলে যে আমি সব বুঝি। আমার দিনী ভাইরা, পবিত্র কোরআন যদি অত সহজে বোঝা যায়, তো বড় বড় মুফাসসিরের দরকার হতো না। আমি অনেক গবেষণা করে যেটা পেয়েছি সেটা হলো, ভালোবাসা, সম্মান এবং মায়ের ভিন্ন জিনিস। গভীর মনোযোগ দিবেন, অনেক গবেষণা করে পেলাম যে আল্লাহ তুমি বললা সবাই সম্মান দিবে, আর আমরা দেখি ঈমানদারদেরকে পেটানো হচ্ছে। ঘটনাটা কি? আবু জার গিফারি নবীজির একজন সাহাবী একদিন আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। আবু জেহেল হলো ইসলামের চরম দুশ্মন। আবু জার গিফারি বলেন, ঘরের ভিতরে জামাইয়ের শ্বশুর দুইজনে মিলে ঝগড়া চলতেছে, ঝগড়া তো না, প্রশ্নোত্তর পর্ব চলতেছে। জামাই তার শ্বশুরকে, আবু জেহেল হচ্ছে জামাই আর আবুল আহাম হচ্ছে শ্বশুর, জামাই তার শ্বশুরকে বলতেছে, আব্বা আপনার কাছে একটা আভ্যন্তরীণ প্রশ্ন করব আব্বা। আবুল আহাম বলেন, কি প্রশ্ন করবা বলো? বলছে, আব্বা যান একটু বলেন তো, পৃথিবীতে আপনি কাকে বেশি ভালোবাসেন? আবুল আহাম কথা বলে না, আবু জেহেল বলে, বাবা বলেন না কাকে ভালোবাসেন? আবুল আহাম কথা বলে না, আবু জেহেল আবারও প্রশ্ন করে, বাবা বলেন না কাকে ভালোবাসেন? আবুল আহাম কথা বলে না। চতুর্থবারে আবুল আহাম বলতেছে, যাকে ভালোবাসি তার নাম বললে তুমি আমাকে দুই নম্বর ভাববা। আবু জেহেল বলেন, আব্বা জামাই শ্বশুরে তো আছি, টেনশন নাই, আপনি গোপন কথাটা আমাকে বলতে পারেন। আবুল আহাব বলেন, আবু জেহেল আমি যাকে বেশি ভালোবাসি সে আবদুল্লাহর বেটা মোহাম্মদ। একটু জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। আবুল আহাব বলছে, আব্বু, আবু জেহেল ডাক দিয়ে বলে, বাবা যান আপনি এটা কি বললেন, দুই একদিনে কি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হইছেন নাকি? আবুল আহাব বলে, আরে না, মুসলমান হই নাই। আবু জেহেল বলছে, বাবা আপনার কথায় কাজে কোনো মিল পাই না, আপনি বললেন মুহাম্মাদকে খুব ভালোবাসেন, আর কয়দিন আগে মুহাম্মাদকে মারার জন্য ওর মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপাই দিয়েছিলেন। ও বাবা, এমন কোন রাত নাই যেদিন মুহাম্মাদকে কাঁচা গোবর দিয়ে ঢেলান না তো করেন। আপনার অর্থটা আমি কোনো ক্রমেই বুঝতে পারলাম না। আবুল আহাব বলতেছে, দেখো
ভালোবাসা এক জিনিস আর মারাটা অন্য জিনিস। কয় বাবা বুঝিয়ে বলেন, আমি বুঝি নাই। আবুল আহাব ডাক দিয়ে কয়, দেখ মুহাম্মদ ভালো মানুষ, কারণ মুহাম্মদ মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ আমানতদারি কামানত খেয়ানত করে নাই, মুহাম্মদ জীবনে একটা মেয়েকে প্রিজিং করে নাই, মুহাম্মদ জীবনে মুরব্বীদের সাথে বেয়াদবি করে নাই, মুহাম্মদ জীবনেও কাউকে ঠকায় নাই, মুহাম্মদ জীবনে কাউকে প্রতারণা করে নাই, মুহাম্মদ কোনোদিন কোনো নারীর সাথে শয়তানি করে নাই। মুহাম্মদ আসলে একজন নবী, ওর ভালো আচরণের জন্য ওকে তো ভালোবাসতেই হবে। আবু জেহেল কয়, আব্বা ভালোবাসেন তা মারেন কি জন্যে? আবুল আহাব কয়, মারি তো ক্ষমতার জন্যে, কারণ মুহাম্মদ এত ভালো, ওকে যদি আমরা বিনা বাধায় সামনে যেতে দেই তাহলে অল্প দিনের মধ্যে মুহাম্মদ মঞ্জিলে মকসুদে ক্ষমতায় পৌঁছে যাবে। আর মুহাম্মদের মতো নেতা যদি একবার ক্ষমতায় পৌঁছে যায় তাহলে আমরা যতদিন বেঁচে থাকব ক্ষমতার আশেপাশে আমরা যাইতে পারব না। বলছি গোটা পৃথিবীতে ইমানদারদের উপরে যত জুলুম হচ্ছে, ইমানদাররা যে দুর্নীতি করেছে এই জন্য না, ইমানদাররা দুই নম্বরই করেছে এই জন্য না, ইমানদারদেরকে যে কোনোভাবে আলে বলে কলে কৌশলে মাফ খুব যাতে করে ইমানদাররা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই জন্য মাঝে মাঝে মেরে ওদেরকে দুর্বল করে রাখা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হয় তাহলে ফিলিস্তিনের কি অপরাধ? কথা বল না কেন, ফিলিস্তিনের কি অপরাধ? তাদেরকে 75-80 বছর থেকে মারা হচ্ছে, কথা বল না কেন, তাদের কোনো অপরাধ নাই। ইরাকে এক সাদ্দাম হোসেনের দোহাই দিয়ে ইরাকটাকে শেষ করে দেওয়া হলো, ওসামা বিন লাদেনকে একটা অপবাদ দিয়ে 20 বছর আফগানিস্তানে মারলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মারুক আল্লাহ কয়, মারুক চূড়ান্ত বিজয় কিন্তু মুসলমানদের। আমার আল্লাহ পাক ইমানদারদেরকে বুঝিয়ে দিয়েছেন, ইমানদারেরা তোমাদেরকে ওরা ভালোবাসে শুধুমাত্র ক্ষমতায় যেন যাইতে না পারো, এই জন্য সকাল বিকাল মারে। আমার আল্লাহ আফগানিস্তানের উদাহরণ টেনে আমাদেরকে মনে হয় ইশারায় বুঝাই দিলেন যে পরাশক্তি 20 বছর পিটাইছে কাম হয় নাই, এমন করে আফগানিস্তানের নিরস্ত্র জনগোষ্ঠীকে আল্লাহ বিদায় বিজয় দিয়েছেন। আমেরিকার মতো শয়তানরা পালানোর সময়টুকু ঠিক মতো পায় না, কথা বলেন না কেন, ওরা কি পালানোর সময় পেয়েছিল? পালানোর সময় পায় নাই। এবার আপনারা মেহরবানি করে বলুন, ইমানদারদেরকে সবাই ভালোবাসে নাকি বাসে না? তাহলে মারে কেন? আমার তিনি ভাইয়ের মুমিনের 3 নম্বর পুরস্কার, 13 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, 14 নম্বর সুরাত, সুরাটির নাম সুরা ইব্রাহিম, আয়াত নম্বরটা 27। আমার আল্লাহ বলেন, ইউথাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি থাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ইউদিল্লুল্লাহু যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। ভাইজান আপনারা কি দূর বিরক্ত হচ্ছেন? আলোচনা চালানোর পক্ষে আপনারা যদি চালানোর পক্ষ হন একটু মেহরবানি করে সোনালি হাতগুলো একটু আল্লাহকে দেখাই দেন তো, মেহরবানি করে হাতটা উঁচু করেন। এতগুলো মানুষ এখানে এসেছে, একটা মন মতো আল্লাহু আকবরের ধ্বনি হবে না, এটা বগুড়ার জন্য কল্যাণকর নয়। একটু মেহরবানি করে রংপুরের কায়দায় ব্যাটারিটাতে প্লাগ দেন, প্রস্তুতি নেন, কণ্ঠনালীর গোড়ায় শক্তি আনেন, একটা দেব যেটা বগুড়া জেলার মধ্যে শ্রেষ্ঠ যেন তাকবীর হয়। দোয়া করব যে অবিবাহিত ছেলে যত জোরে আল্লাহু আকবার বলবে, আমরা মুরব্বীরা সবাই মিলে দোয়া করব তার বউ তত সুন্দরী হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, কিছুটা হয়েছে এখনো মন মতো হয়নি, আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আলোচনা হলো 10টা, এখন আলোচনা চলে 2 নম্বর হয়েছে, এখন চলে 3 নম্বর। 3 নম্বরটায় আল্লাহ বলেন, ও ইমানদারেরা, আল্লাহ পাক ইমানদারদেরকে দুনিয়ায় জয় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কখন?
জালিমরা যখন বিভ্রান্ত হবে, এখন আমরা তো আধুনিক, অনেক বেশি আধুনিক, আমাদের ছেলেপেলেরা ইসলামের এই কথাগুলোকে পাত্তা দেয় না, বলে কি মিসাইল সাহেব আপনি কি বলেন, আমেরিকার মিসাইলের কাছে, আমেরিকার ক্ষেপণাস্ত্রের কাছে, আমেরিকার আণবিক শক্তির কাছে কোনোদিন আমরা জিতব না। একটু মেহরবানি করে বলুন, কোরআন কি মিথ্যা কথা বলে? আর একটু জোরে বলেন, কোরআন কি মিথ্যা কথা বলে? আমি ওই আধুনিক ছেলেদেরকে বলছি, এই পৃথিবীতে ইসলাম কোনোদিন অস্ত্র দিয়ে আসে নাই, ইসলাম এসেছিল এই পৃথিবীতে আল্লাহর দয়ায়, আর কেয়ামতের আগে ইসলামের বিজয় হবে আল্লাহর দয়ায়। কথা কিভাবে সেটা সম্ভব? অস্ত্রের মোকাবেলা করবেন আল্লাহ কিভাবে? মনোযোগ দেন, জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের কাছে গিয়ে বলে, নমরুদ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ কয়ে, গত রাত্রে তোমার আল্লাহকে আমি মেরে ফেলছি। একটু আস্তে কর না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহকে কিভাবে মারলা? কয়, তীর মারছিলাম, আল্লাহর কলিজা ছিদ্র হয়ে গেছে, আমার 130 তলা বিল্ডিং এর উপর থেকে শকুন ছেড়ে দিয়েছিলাম উপরে, আল্লাহর কলিজা মারছে, আমার তীরে তোর আল্লাহর রক্ত আছে এখনো। ইব্রাহিম কয়, দেখি রক্ত, সামনে এনে রক্ত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তো তাজা রক্ত। জিবরিল এসে বলতেছে, হুজুর আল্লাহ মরে নাই, ওটা মাছের রক্ত। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, কিসের রক্ত? নমরুদ সেজদা থেকে মাথা উঁচু করে নমরুদকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ নমরুদ। ইব্রাহিম সেজদা থেকে মাথা উঁচু করে নমরুদকে ডাক দিয়ে বলেন, নমরুদ আমার আল্লাহ মরে নাই। নমরুদ কয়, তোমার আল্লাহ যদি না মরে, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বুঝালেন যে আল্লাহর সাথে নড়ো না, কয় আমি 100 বার লড়ব, তোমার আল্লাহকে বলো আমি যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ রাজি। বৃহস্পতিবার দিন যুদ্ধের দিন ঠিক হলো, নমরুদ 3 লক্ষ অস্ত্র শস্ত্র সৈন্য নিয়ে একবারে ময়দান দখল করল। বৃহস্পতিবার সকাল 10টা বাজে আল্লাহর কোনো সৈন্য নাই, 11টা বাজে আল্লাহর কোনো সৈন্য নাই, 12টা বাজে আল্লাহর কোনো সৈন্য নাই। আমার ভাইরা মনোযোগ দিবেন, 1টার দিকে নমরুদ 32টা দাঁত বের করে ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, আমি তোমাকে বললাম তোমার আল্লাহ মারা গেছে, তুমি শুনলা না, দেখো তোমার আল্লাহ থাকলে এতক্ষণ নিশ্চয় সৈন্য পাঠাইত। আমার সৈন্যরা অস্ত্র নিয়ে রেডি। হযরত ইব্রাহিম চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনারা একটু মেহরবানি করে বলুন, বান্দা যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকে, আমার আল্লাহ সাড়া দেয় নাকি দেয় না? ওগো আল্লাহ, আল্লাহ জিব্রিলকে বলেন, জিব্রিল রে সৈন্য যাওয়ার কথা আমার ইব্রাহিমকে বলে দাও। হযরত জিব্রিল এসে বলেন, হুজুর একটু আগে আল্লাহ পাক ক্যান্টনমেন্টের দরজা খুলে দিছে। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহর একটা ক্যান্টনমেন্ট আছে, আমি তাও জানি না। জিব্রিল বলেন, হ্যাঁ হুজুর জানেন, ওই ক্যান্টনমেন্টের নাম হলো কোহি কাফ। হযরত ইব্রাহিম বলেন, সারা জীবন শুনলাম কোহি কাফের মধ্যে নাকি, কোহি কাফের মধ্যে নাকি মশা থাকে, আর আজকে ওটা ক্যান্টনমেন্ট ঘোষণা করা হলো কোন সময়? হযরত ইব্রাহিম, হযরত জিব্রিল বলেন, হুজুর আপনি টেনশন করবেন না, আল্লাহর যখন প্রয়োজন হয় মশাগুলোকে প্রমোশন দিয়ে সেনাবাহিনী বানায় দেয়। তো মেহরবানি করে বলুন, আল্লাহ রব্বুল আলামিন পারে নাকি পারে না? আরো জোরে বলুন, পারেন নাকি পারেন না? হযরত ইব্রাহিম চুপ করে দাঁড়িয়ে আছে, আর নমরুদকে বলেছে, নমরুদ ওই যে আসতেছে, কই যে তাকায় দেখে ছোট ছোট পোকা। নমরুদ বলে, ও তো মশা। হযরত ইব্রাহিম বলেন, জিব্রিল বলছে ওগুলো নাকি সেনাবাহিনী। নমরুদ হাসে আর কয়, ইব্রাহিম আজকের দিন থেকে এ জমিনে আল্লাহ নেওয়ার মানুষ আর কেউ থাকবে না। হযরত ইব্রাহিম বলেন, আজকের দিন থেকে পৃথিবীতে একটা ইতিহাস তৈরি হবে যে এই জমিনে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে না। পারবে? আরেকটু জোরে বলেন, পারবে? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে না। একটু পরে মশা আসলো, তাফসিরে কাবিরের মধ্যে পড়লাম, 1-1টা সৈন্যের গায়ে মশা ধরেছিল 3.5 লাখ করে। কয় লাখ? আপনাকে 3.5 লাখ লাগবে না, আপনি যত বড় দলের নেতা হন,
চারটা মশা যদি দুই কান দিয়ে ঢুকে মাত্র তিন রাউন্ড দেয় আপনার কানের ভিতরে, আপনি বাপ কয়ে চিল্লাবেন আস্তে কণ্ঠে, আরো আস্তে কণ্ঠে, মাত্র তিনটা রাউন্ড দিবে, ঢুকার পরে আল্লাহ মশা দিয়ে অনেকগুলো ভালো ভালো কাজ করেছে। আমার নবীজিকে একবার মারার জন্য আসছিল রুকাইনা নামক একজন বীর। হযরত আলী যখন জানতে পারে বীর নবীকে ধরছে, তখন হযরত আলী খুব জোরে দৌড়াচ্ছিল বীরকে ধরার জন্য, আর আবু জেহেল আলীকে আটকানোর জন্য 50 জন সৈন্য রাস্তায় ব্লক করে রেখেছিল যে আলী আসলেই ওকে আটকাতে হবে। হযরত আলী যখন সামনে গেছে দেখে 50 জন লোক, হযরত আলী চক্ষু বন্ধ করে কয়, আল্লাহ আমি এখন কি করব, কে জানি আলীকে কানে কানে বলে দেয় আলী আজান দে। হযরত আলী কানে হাত দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাত্র 4 বার, একটু মেহরবানি করে বলুন কয়বার, আর একটু জোরে বলেন কয়বার, 4 বার আল্লাহু আকবরের আওয়াজে 4টা মশা বের হয়েছিল। এই মশাগুলোর বংশ বিস্তার করে অল্পক্ষণের মধ্যে ওই 50 জনের কানের ভিতরে মশা ঢুকছিল, যাদের হাতে অস্ত্র ছিল। কানের ভিতরে মশা ঢুকে গুরগুর গুরগুর করা শুরু করছে। আপনি বলেন তো রাইফেল দিয়ে কি কান চুলকা যায়? একটু জোরে কর না। তরবারি দিয়ে কান চুলকা যায়? সব কয়টা লোক রাইফেল থুয়ে দুই আঙ্গুল কানের ভিতর ঢুকে খেলে এদম এদম করে। কান আপনি এইভাবে চুলকাইতে যায়, আপনি চোখ খুলে রাখতে পারবেন না, চোখ বন্ধ হয়ে যাবে। ওরা চোখ বন্ধ করে কান চুলকায়। হযরত আলী দেখে সবাই কান নিয়ে চোখ বন্ধ করে ব্যস্ত, এই ফাঁকে হযরত আলী ওদের চোখ ফাঁকি দিয়ে আমার নবীজির কাছে গিয়ে পৌঁছেছিলেন। একটু চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মশা আসছে, এক একটাকে 3.5 লাখ করে ধরছে, মাত্র 2 জনকে ধরে নাই। জোরে বলেন কয়জন? আরো জোর হলো না, মাত্র 2 জনকে ধরে নাই। একটা হলো নমরুদ, আর একটা নমরুদের সেনাপ্রধান। সেনাপ্রধান দৌড় দিয়ে গিয়ে নমরুদকে ডাক দিয়ে কয়, নমরুদ, আমরা যতগুলো অস্ত্র আনছি সব তো মানুষ মারা অস্ত্র, আমরা তো মশা মারার কোনো কয়েল বা স্প্রে আনি নাই, এখন কি হবে? নমরুদ বলেন কিছু হওয়ার বাকি নাই, পিছন দিকে তাকায় দেখো সব কয়টা হতে গেছে, সবগুলো কঙ্কাল হয়ে গেছে। আল্লাহ পাক জিব্রিলের মাধ্যমে ওই দিন ফেরেশতা হযরত ইব্রাহিম বলা, হুকুম মানে কার? আপনি আমি হুকুম মানব কার? পাথর দৌড় 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 দৌড়। মুসা আলাইহিস সালাম, আপনারা একটু বলেন তো এবার কায়দায় না বেকায়দায়? বাম হাত দিয়ে লজ্জাস্থান থেকে ডান হাত উঁচু করে পাথরকে ডাক দিছি, আসাওবি হাজার, ও আমার কাপড়ওয়ালা পাথর প্লিজ দাঁড়াও। আর আমার আল্লাহ পাথরকে ডাক দিয়ে বলেন পাথর দৌড়াও। মুসার কথা পাথর শুনে না দৌড়ায়। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীর মধ্যে লিখেছে, 3 মাইল মুসা আলাইহিস সালাম পাথরের পিছনে পিছনে দৌড়াইছে, পাথর ধরতে পারে নাই। 3 মাইল যাওয়ার পরে হাতের বাম পাশে একটা বাড়ি পেয়েছে। মুসা আলাইহিস সালাম বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলেন, বাড়িওয়ালা ভাই পরনে আমার কিছু নাই, জলদি জলদি একটা লুঙ্গি চাই। বাড়িওয়ালা যখন লুঙ্গি এনেছে, আল্লাহ পাক মুসাকে ডাক দিয়ে বলেন, মুসারে পৃথিবীর কোনো লুঙ্গি পরার হুকুম নাই, লুঙ্গি পরা লাগবে পাথরের উপর একটাই। একটু জোরে জোরে বলুন আমার হাবা। ওই পাথর গিয়ে ঠেকছে ওই জায়গায় যে জায়গায় তাকে অপবাদ দেওয়া হয়েছে। জোরে বলেন না মারহাবা। মুসা আলাইহিস সালাম ওই অবস্থায় ঢুকছে, ফেরাউন কয়, ও মুসা তোমার এই অবস্থা কেন? মুসা কয়, তোমার জন্য তোমার ফেরাউন তোমার হামানের জন্য কয় কেন? কয়, তোমার হামান বলছে আমার নাকি এক শিরে আল্লাহ খুব রাগ করছে। কয়, মানে? কয়, আল্লাহ পাক সিদ্ধান্ত নিছে যেখান থেকে অপবাদ দিস ওই জায়গায় আমাকে দেখায় বলবে যে আমার এগুলো কোনো রোগ নাই। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আমার দিনী ভাইরা, এই জন্য ওলামাই কেরামদেরকে বলবো, ওলামাই কেরাম ওয়াজ যখন আপনারা করবেন, ইসলামের ডানে বামে সামনে পিছনে বিভিন্ন অ্যাঙ্গেলের মানুষ থাকবে, আমার দায়িত্ব হলো মানুষকে কোরআনকে কোরআনটাকে উপস্থাপন করা। আক্রমণ করা নয়, বোঝানো নয়, আক্রমণ করা নয়,
আপনি আমি যদি এই ময়দান গরম করতে চাই গরম করে দিতে পারি, কিন্তু ফলাফল কি কালকে সকালবেলা জিল যাব যাতে যাবো তা। কিন্তু আমি যদি আমার হিকমত দিয়ে যেই মানুষটা ইসলাম কম বোঝে ওই লোকটাকে একবার লাইনে আনতে পারি, হযরত ওমর লাইনে আসার কারণে ইসলামের যেমন উন্নতি হয়েছিল এইরকম নেতারা লাইনে আসলে ইসলামের উপকার ঠিক একই রকম হবে। ইমানদারদের পাঁচ নম্বর পুরস্কারটা হবে, ইমানদারদেরকে ভয় দেখায় আটকায় রাখা যাবে না, ইমানদারদেরকে যতই ভয় দেখানো হবে ইমানদারদের সাহস তত বাড়বে। একটু মেহরবানি করে বলুন তো, ইমানদারদের কলিজায় ইমানি সাহস যিনি দেন তিনি কে? আরো চলে জোর হলো না, ইমানদারদেরকে কি ভয় দেখায় আটকানো যাবে? বাংলাদেশি ওয়াজ বাদ দিলাম, চলুন একটু আফগানিস্তানে যাই। রাশিয়া আফগানিস্তান যখন যুদ্ধ চলতেছিল, ওই যুদ্ধ চলাকালীন সময়ে কোরআনের আট বছরের একটা কোরআনের হাফেজ ছাত্র রাতের অন্ধকালে ভূরক্রমে কেমন করে জানি রাশিয়ান সৈন্যদের তাঁবুর মধ্যে ঢুকে গিয়েছিল। রাশিয়ান সৈন্যরা আট বছরের কোরআনের হাফেজকে পেয়ে ওদেরকে বুকে টেনে নিয়ে তোদেরকে আট বছরের বাচ্চাটাকে বুকে বাচ্চাটাকে সাকাশে নিয়ে বলল, ও বালক তোমাকে এখন আমরা মারব। ছেলেটা ডাক দিয়ে বলেন, আমার অপরাধ কি? বলছে, তোমার একটা মাত্র অপরাধ, তুমি কেন মুসলমান ঘরে জন্ম নিলা? আট বছরের ছেলেটা বলছে, এতে তো আমার কোনো হাত নাই, আমি কোন জায়গায় জন্ম নেব? এটা একজন নিয়ন্ত্রণ করে, একটু জোরে বলুন তিনি কে? আল্লাহ। ইমানদারদেরকে কি ভয় দেখায় দমিয়ে রাখা যাবে? ওরা বলল, ছোট্ট বালক তোমাকে এক্ষুনি মারবো। ছেলেটা মুস্কি হাসে আর কয়েকবে, এক কেল কেমনে মারবা? 29 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় লাইন 67 নম্বর সুরাত, সুরাটির নাম সুরা মুলুক, আয়াত নম্বরটা 2। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে জোরে বলুন তো, হায়াত মাউতের মালিক আপনারা যদি না আগান তাহলে আপনাদেরকে স্বার্থপর বলবো, আপনি বসছেন তারা বসবে না, তা হতে পারে না। একটু মেহরবানি করে সবাই এক মিনিট এগিয়ে আসবেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। হায় রে মানুষ, একটু জোরে জোরে বলেন না, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের জন্য জায়গা করে দিছি ওনারা না বসলে কিন্তু খবর আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে বলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভলান্টিয়ার তাবারকের খবর কি? আসসালামু না ঘিরে থেকে দিবেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাশিয়ান সৈন্যরা বলে, তোর ভয় লাগে না? ছেলেটা কয় মুসলমান পৃথিবীতে শুধুমাত্র একজনকে ভয় করে, চিৎকার মেরে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন, আমরা যাকে ভয় করি তিনি কে? তিনি ভাইরা, আসলে এই মুমিনের 10 পুরস্কার এটা একটা রোমান্টিক আলোচনা, একটা বিষয়ের মধ্যে বাংলাদেশের গোটা বিশ্বের 10টা প্রেক্ষাপট তুলে আনা যায়, আসলে এটা একটা চৌকস আলোচনা। আজকে আমরা যতটুকু পড়েছি বলেছি ততটুকুই বুঝে
আমলের যা আছে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই মাহফিল হয়েছে, এই মাহফিল হয়েছে, এই মাহফিল হয়েছে, এই মাহফিল হোক, এটা কি আপনারা চান? এই মাহফিলটা একটা এলাকায় যদি মাহফিল হয়, চারি পাঁচটা লাভের মধ্যে অন্যতম হলো ওই এলাকায় আল্লাহ পাক আগুন দিয়ে পুড়ে দিবেন না, ওই এলাকায় আসমানি গজব হবে না, ওই এলাকায় বখাটেরা ঢুকতে পারবে না, ওই এলাকার মাল সম্পদ চুরি কম হবে। আল্লাহ আকবার বলেন না? সবচেয়ে বড় দিক, আমি মাহফিলে স্টেজে উঠার পরে কিসসা সম্ভবত বলি নাই, পুরো আলোচনাটাই আয়াত ভিত্তিক করার চেষ্টা করেছি, পুরো আলোচনায় না হলে 20-30টা আয়াত তেলাওয়াত করেছি। এই একটা অক্ষর তেলাওয়াতের কারণে 10টা করে নেকি আল্লাহ পাক মৃত্যু ব্যক্তিদের কবরেও পৌঁছায় দিয়েছে। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমরা এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত হতে থাকে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এই ঠনঠনিয়া মোল্লাপাড়া যুব সমাজ যারা এই মাহফিলের আয়োজন করে, যারা নেতৃত্ব দেয়, তাদের প্রতি বলার কিছু নাই, শুধুমাত্র একটা মাত্র আবেদন। আমাদের একটা মাত্র আবেদন, যুব সমাজ, তারা মাহফিল করে আলহামদুলিল্লাহ, মাহফিল আরো বড় করুক আমরা চাই, কিন্তু তারা মাহফিলের পাশে তাদের এই ভালো কাজটার ব্যানারে তাদেরও একটা সাইনবোর্ডের দরকার যে তারা নামাজ পড়ে। কথা বলেন না কেন? তাদেরকে দেখলে যেন মনে হয় যে তারা নামাজি, এই যুব সমাজ নামাজ পড়ুক। এই মোল্লাপাড়াতে যত মুরব্বী আছে, সকল মুরব্বী কেউ যেন এই যুবকদের হাতে, এই যুবকদের মাধ্যমে অপমানিত না হয়, আল্লাহ পাক এই এলাকায় এরকম সন্তান পৃথিবীতে পাঠাক, এই এলাকায় পাঠাক। একটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমাকে পিছন থেকে বলা হচ্ছে যে বস্তা আসতে একটু দেরি হচ্ছে, আর কয়েক মিনিট চালাতে হবে। আমার দিনী ভাইরা, এভাবে ওয়াজ হয় না, যেখানে শেষ সেখানেই শেষ। ছোট্ট মানুষ, রাশিয়ান সৈন্যদেরকে ডাক দিয়ে বলেন, রাশিয়ান সৈন্যরা, তোমরা যদি আমাকে মারার চক্রান্ত করো, আমি আমি পৃথিবীর কোন বিচারককে বিচারককে বিচার দেব না, শুধুমাত্র কেবলমাত্র একজন বিচারকের দিকে তাকিয়ে থাকবো, উনি আমার আল্লাহ। তোমরা হয়তো এখনো বুঝতে পারো নাই, তোমাদের ট্যাঙ্ক, তোমাদের অস্ত্র ভান্ডারের আমার আমার কোনো প্রকার ভয়ভীতি নাই, শুধু আমার আল্লাহর রহমতের উপরে আশা আছে। তোমরা যদি ট্রাই করো আমাকে করতে পারো, অস্ত্রের সামনেও দাঁড়িয়ে আমি আমার জবান থেকে বলবো না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ গভীর মনোযোগ দিবেন। ছোট্ট মানুষটাকে বলা হলো, ছোট্ট বালক, আমরা তোমাকে এক্ষুনি মারবো, তোমার কোনো ইচ্ছা আছে কিনা? ছেলেটি বলেন, তেমন কোনো ইচ্ছা নাই, ছোট্ট একটা ইচ্ছা আছে, সেটি হলো আমার বাবাকে 3 বছর আগে শহীদ করে দেওয়া হয়েছে, আমার কোনো ভাই নাই, আমার একটা মাত্র মা, আমি না যাওয়া পর্যন্ত রাতের বেলা খাবার খান না, তোমরা যদি একটু দয়া করে আমার মায়ের কাছে আমাকে পাঠিয়ে দাও, তাহলে আমি জনমের মতো মাকে মা বলে ডেকে আসব, তোমাদেরকে কথা দিলাম আমি ওয়াদার বরকত লাভ করব না। আমার দিদি ভাইরা, ইমানদাররা মরণরে ভয় পায় না। ছোট্ট ছেলে মায়ের কাছে চলে গেছে, মাকে ডাক দিয়ে বলে, মা আমাকে বিদায় দাও, শহীদি তলোয়ারের নিচে আমি চলে যাচ্ছি। মা ডেকে বলছে, বাবা তোমার বাবা মরল 3 দিন 3 মাস আগে, তুমি আবার শহীদি তলোয়ারের নিচে যাবা, ঘটনাটা কি? ছেলে বলছে, মা আমি বন্দী হয়েছি, তুমি আমাকে আটকানোর চেষ্টা করো না, মুসলমানদের ওয়াদা ঠিক থাকবে, আমি ওয়াদা দিয়েছি তোমাকে বলে তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি আসবো। মা ডাক দিয়ে বলেন, কলেজার টুকরা রে, তুমি বলো তো আমাকে কে মা বলে ডাকবে, আমাকে তো মা বলার কেউ নাই।
ছোট্ট ছেলে বলেন, মা দুনিয়ায় আর কয়দিন মা ডাক শুনবা? আমি তোমাকে ছোট্ট করে বলছি, মা গো আমি যদি শহীদ হয়ে যাই তাহলে জান্নাতে কোলে করে নিয়ে যাব এবং জান্নাতে কোটি কোটি বার তোমাকে আম্মু আম্মু বলে ডাকব। একটু জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ইমানদারদেরকে মরার ভয় দেখায় কোনদিন আটকিয়ে রাখা যাবে? একটু জোরে বলুন, কোনদিন আটকিয়ে রাখা যাবে? আল্লাহ আমাদের সকলকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি সম্ভবত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, উনি একটু কথা বলবেন, এরপরেই আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। দুটো হাত তোমার কুদরতি দরবারে তুলে দিয়েছি আল্লাহ, মেহরবানি করে তুমি আমাদের সবার হাত গোলা মঞ্জুর করে নাও। আমাদের সালাতু সালামটুকু সোনার মদিনা নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী সিদ্দিকিন বুজুর্গানে দিন ওলি আব্দাল আলে ওলামা হাফেজ ফজালার, বিশেষ করে তোমার জমিনে তোমার দিনের জন্য যারা বিদায় নিয়েছে আল্লাহ সকলের মোবারক রওয়াহে দিয়ে দাও। আমরা দুটো হাত যারা যারা তুলে দিলাম, আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের মধ্য থেকে আমরা যারা যাদেরকে জন্মের মতো হারিয়ে ফেলেছি আল্লাহ, মেহরবানি করে তুমি আমাদের আপন জনদেরকে আল্লাহ মাফ করে দাও। ভগবানের মালিক আল্লাহ, এই ময়দানে যাদের মা নাই যাদের বাবা নাই, আমি গুনাগার এতটুকু জানি তার মতো হত ভাগা কপাল পোড়া গোটা পৃথিবীতে আর কেউ নেই রে আল্লাহ। আল্লাহ গো আমার আল্লাহ, এই ময়দানে আমরা যারা মা ডাকতে পারবো না, এই ময়দানে আমরা যারা বাবা ডাক্তার দিতে পারবো না, আল্লাহ আমাদের যাদের মা বাবাকে কেড়ে নিয়েছো মেহরবানি করে তুমি আমাদের মা বাবার কবরকে মাফ করে দাও। আমিন। আল্লাহ গো আমাদের মা বাবার কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আমিন। আল্লাহ তুমি আমাদের দাদা দাদিরে মাফ করে দাও, তুমি আমাদের নানা নানিরে মাফ করে দাও, আমাদের খালা খালু আয় আল্লাহ তাআলা ফুপু ফুপু মামা মামি আয় আল্লাহ আমাদের বংশে আয় আল্লাহ যারা শ্বশুর বংশে বিদায় নিয়েছে সকলের কবরগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। পর্দার আড়ালে আম্মা জানের হাত তুলেছেন, আম্মা জানদেরকে কবুল করে নাও, দাম্পত্য জীবনে সুখ দাও, অবিবাহিত বোনদের বিবাহের ব্যবস্থা করে দাও। কালকে আয় আল্লাহ তাআলা ছাত্র এবং ছাত্রীদেরকে মেধা দাও। এই মাহফিলের প্রধান উপদেষ্টা সম্ভবত আব্দুল বাতেন সাহেব, আবেদ আলী সাহেব, আয় আল্লাহ অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ মেহরবানি করে মাহবুব তোমার বান্দাকে সিহাতে কুল্লিয়া দান করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল করো, বিশেষ অতিথিদেরকে আল্লাহ মঞ্জুর করে নাও, মোহতরাম সভাপতি সাহেবকে আল্লাহ কবুল করো, যুব সমাজকে আল্লাহ কবুল করো, যুব সমাজের সভাপতি মিশুক মানুষ আল্লাহ ভাইকে মঞ্জুর করে নাও, সভাপতি মণ্ডলীর সদস্যদের কবুল করো, সেক্রেটারির প্যানেলকে আল্লাহ তুমি কবুল করো, অন্যান্য সদস্যদের আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে যারা এই মাহফিল সফলতার জন্য যারা দান সৎকার করেছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাবারকের ব্যবস্থা আছে, এই তাবারককে সকলের অসুখ বিসুখ দূর করার মাধ্যম হিসাবে আল্লাহ তুমি কবুল করো। মাহফিলে মঞ্চে বসে যারা আলোচনা শুনলেন, আয় আল্লাহ মাঠে বসে যারা শুনলেন, আল্লাহ গো এক সময় মনে হয়েছিল মৌমাছিতে মৌসাকে যেন মৌমাছি বসে মধুপান করতেছে, আয় আল্লাহ রাত গভীর না হলে আরও এক দুই ঘন্টা আলোচনা করা যেত রে আল্লাহ। হজরের নামাজের স্বার্থে আল্লাহ ছেড়ে দিয়েছি, যতটুকু আলোচনা করেছি আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দাও। আমার ভাইদের জীবনের গুনাগুলো মাফ করে দাও, বালা মুসিবত দূর করো, মামলা মুকদ্দমা থেকে হেফাজত করো। ও দয়াবান আল্লাহ তাআলা, একটি বারের জন্য প্রিয় ভূমিটাতে আল্লাহ তুমি খোলাফায়ে রাশেদা দিয়ে দাও।
সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়ারহামনা মাহুম বিজুদি কালামাতিনা ওয়া কালামাতিল মাউতিলা ইলাহা ইল্লাল্লাহ।